فمن شهد منكم الشهر فليصم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه রমাদান সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলেই ভালো আছেন আজকে রমাদানে মূল্য বৃদ্ধি নিয়ে আমরা কিছু কথা বলবো মূল্যবৃদ্ধির বিষয়টা এটি একটি ব্যবসা কিংবা ব্যবসায়িক জগতের একটা বিষয় তবে আমাদের প্রত্যেকে এর সাথে সম্পৃক্ত কারণ রমাদানে অনেক কেনাকাটা কারণ রমাদানে আমাদেরকে অনেক কেনাকাটা করতে হয় নিত্য প্রয়োজনীয় জিনিস বলি অথবা রমাদানের পরবর্তী ঈদ উপলক্ষে পোশাকসহ আর অন্য বেশ কিছু কেনাকাটা সবাই করে থাকেন এক্ষেত্রে আমরা দেখি যে যারা ব্যবসার সাথে সম্পৃক্ত তারা অনেক কিছুর দাম বাড়িয়ে দেন এ বিষয়টা আসলে ইসলামের দৃষ্টিতে কেমন সেটি নিয়ে কিছু নাসিহা আমরা এখানে করতে চাই প্রথমত ব্যবসা ইসলামে প্রতিষ্ঠিত বৈধ একটি পদ্ধতি ব্যবসা বাণিজ্য কিন্তু তার কিছু ভুলনীতি আছে ব্যবসা বাণিজ্যের মধ্য দিয়ে মানুষের জীবন যেন অস্থায়গত না হয় যেন মানুষ কেনাকাটার মধ্য দিয়ে সুস্থ সাবলীল সুন্দর একটা জীবন জীবনযাপন করতে পারে ইসলাম সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে এই জন্য ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা বিক্রেতা এবং যারা ক্রেতা তাদের উভয়ের মধ্যেই আদল এবং ইনসাফ থাকতে হবে সেটি আল কোরআন আমাদেরকে নির্দেশ দিয়েছে যেমন সুরাতুল কাসের সাতাত্তর নম্বরে তা আল্লাহ তালা বলছেন ও আহসেন কেমা আহসান আল্লাহ ইলেক আল্লাহ তোমার প্রতি যেভাবে আহসান করেছেন তুমিও আহসান করো অতএব বিক্রেতারা ক্রেতার প্রতি আহসান করবেন খুবই স্বল্প মূল্যে বিক্রয়ের মধ্য দিয়ে এবং ক্রেতারাও বিক্রেতার প্রতি এহসান করবেন তাদের পক্ষে যতটুকু বেশি মূল্যে কেনা যায় ততটুকু দিয়ে যাতে বিক্রেতাও কিছু লাভ করেন আর এছাড়া সুরা নাহালের নব্বই নম্বরে আয়তা আল্লাহতালা বলছেন ইন আল্লাহ ইয়া মুরবিল আদলি উল এহসান নিশ্চয়ই আল্লাহ তালা নির্দেশনা দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন আদল এবং এহসান পরিপালনের যেন মানুষ তাদের সার্বিক কর্মকাণ্ডে ব্যবসা বাণিজ্য সহ সকল কর্মকাণ্ডে আদল এনসাফ এবং ন্যায়পরণতা ও সুন্দর নীতি যেন অবলম্বন করে সুতরাং ব্যবসা বাণিজ্যের মধ্যেও এ বিষয়টি থাকাটা বাঞ্ছনীয় বিশেষ করে যারা বিক্রয় করছেন যারা ব্যবসায়ী শ্রেণী বণিক শ্রেণী বণিক সমিতির লোক যারা তাদের এ বিষয়টা বেশি পরিপালন করা দরকার কারণ ক্রেতারা তারা তো অনেক জিনিস কিনছেন আর তারা কিনতে অনেক সময় বাধ্য সুতরাং বাজারের যে সিন্ডিকেট বাজারের যে মূল্য বৃদ্ধি এটা আসলে ক্রেতাদের হাতে থাকে না এটা বিক্রেতাদের হাতে থাকে এবং ব্যবসায়ীদের হাতে থাকে ব্যবসায়ীদের যে শ্রেষ্ঠ কিছু বৈশিষ্ট্য এবং সুন্দর আখলাখের কথা ইসলাম বলেছে তার মধ্যে রয়েছে আসেদ ওয়াল অ্যামায়ু ওয়াল ওয়ান হাহ অর্থাৎ সত্যবাদিতা আমানাদি এবং সকলের কল্যাণ কামনা এমনটি আমরা আবু সায়দ আল খদ্রিরাদি আল্লাহ তাল্লাহুর হাদিসে পাই তিনি নবী সাল্লাহ আসাল্লাম থেকে বর্ণনা করেছেন নমিসাল্লাসান বলেন আত্তাজুরসাদ ওকুল আমিনু নাবিজিন ওসিদ্দিকীন ওয়াশুহায়দা রাওয়া হুত্তের মেদি ওয়াকালা হাদিফুন হাসান যে সত্যবাদী বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ী তারা নবীদের সাথে সিদ্দেকুইনদের সাথে এবং শহীদদের সাথে অবস্থান করবে অর্থাৎ কেয়ামতে তাদের অবস্থান হবে এই অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গের সাথে তাদের সত্যবাদিতা এবং তাদের আমানতদারির কারণে এই হাদিসটা ইমাম তিরমিদি হাসান বলেছেন আর এর মধ্যে কিছুটা দুর্বলতা থাকলেও সেটা মঞ্জাবের বা কেটে গিয়েছে বলে উল্লেখ করেছেন ইমাম আলবানি গায়াতুল মারাম গ্রন্থে আরেকটি হাদিস আমরা পাই রিফা আর রবি আল্লাহ আনহু থেকে যে তিনি একবার নবী সাল্লি সাথে মুসল্লায় গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে মানুষ কেনাবেচা করছে তখন নবী সাল্লা সাল্লাম একটা ছোট্ট নির্দেশনা দিলেন বললেন ইয়া মারাত্তার হে ব্যবসায়ীগণ এ কথা বলার পরে তারা রাসু সাল্লাহ সাল্লামটাকে সাড়া দিলেন তারা তাদের ঘাড় উঠালেন দৃষ্টি তার দিকে নিবদ্ধ করলেন তখন তিনি বললেন ইন্নাত্তজ্জারা ইউবা ইয়াতে ফুজারা ইল্লা মানিক তাকল্লা ও আর্রাহ ও সাদাকা তিনি বললেন যে ব্যবসায়ীরা ক্যামতের দিন ফুজ্জার বা পাপি ব্যক্তি হিসাবে পুনরুত্থিত হবে তবে যারা আল্লাহকে ভয় করে যারা সততা ও সত্যতা যারা রক্ষা করেছে অর্থাৎ যারা সৎ থেকেছে সত্যবাদী থেকেছে তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডে তাদের কথা আলাদা আর তারা পুণ্যবান হিসাবেই কে দিন পুনরুত্থিত হবেন এ হাদিসটি ইমাম তিরমেজি বর্ণনা করেন এবং বলেন যে হা হাদ হাদিহুন হাসানুন শাহি তো ব্যবসায়িক যে আরও নীতিমালা ইসলামে রয়েছে সেখানে তো মৌলিক কথাগুলো আমরা পেলাম এর পাশাপাশি যেমন এখানে গেবেন অথবা অতিরিক্ত মূল্য বৃদ্ধির প্রবণতা থাকবে না যে এক পক্ষ প্রবলভাবে জিতে যাবে এটাই মূলত গেবেন হ্যাঁ যেটা এক ধরনের অস্পষ্টতা যে মূল্যর ব্যাপারে আমরা জানি না বলে আমাদেরকে ঠকানো হচ্ছে আবার খেদা বা প্রতারণা গেস বা সেটাও এক ধরনের প্রতারণা বা ঠকানো ঠগবাজি ইত্যাদি এ বিষয়গুলো ব্যবসায়ীদের ক্ষেত্রে ইসলামে চরমভাবে নিষেধ করা হয়েছে সাল্লাম আরও বলেছেন মামাগাশানা ফালাইসামিনা এটা বখায়ের হাদিস যে ব্যবসায়িক কর্মকাণ্ডে মানুষকে প্রতারিত করে মানুষকে ধোকা দেয় মানুষকে ঠকায় প্রবলভাবে আমাদের নয় তো তাহলে গেল যে সে অন্তর্ভুক্ত প্রবল এই যে প্রচন্ড মূল্য বৃদ্ধি এটা ইসলামের সাথে সংগতিপূর্ণ নয় বরং ইসলামের সাথে সাংঘর্ষিক আমরা ছোট্ট দুটো উদাহরণ দিতে চাই যেখানে আমাদের সালাফ তারা মূল্য বৃদ্ধির বিষয়টায় কতটা সতর্ক ছিলেন শুধু রমাদানে নয় রমাদানের বাইরেও তারা মূল্যবৃদ্ধির ব্যাপারে যথেষ্ট সতর্ক ছিলেন প্রথম ঘটনাটা আমরা বলবো ইউনুস বিন ওবায়দ রাহমাহুল্লা তার একটা ঘটনা যে তিনি খুব দামি কিছু গাউন বা পণ্য শরীর ঢাকে এরকম হল্লা বলা হয় আরবিতে এগুলো বিক্রি করতেন এক এক প্রকারের দাম ছিল চারশো হাম আরেক প্রকারের দাম ছিল দুইশো হাম তো তিনি একবার তার কর্মচারীকে দোকানে রেখে তিনি সালাতে গেলেন বা অন্য কোনো কাজে গেলেন ইত্যবসারে এই কর্মচারী দুইশো দেড়হামের যে হল্লা সেটা চারশো দেড়হামে এক ব্যক্তির কাছে বিক্রি করলো আর ওই ব্যক্তিও খুশি মনে সেটা কিনে চলে যেতে থাকলেন তো ইউনুস যখন হঠাৎ করে সেই ব্যক্তির সাথে পথে দেখা হলো তিনি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এই গাউনটা তো আমার দোকান থেকেই মনে হয় কিনেছ কত দিয়ে কিনেছ আর তিনি বললেন আমি চারশো হাম দিয়ে কিনেছি সে ব্যক্তি যখন এই কথা বললেন তখন ইউনুস বললেন যে না এটা তো দুইশো হাম দাম এটা তো চারশো হাম নয় তুমি আসো আমার সাথে তখন ওই ব্যক্তি বললেন যে চারশো হাম আমার জন্য সমস্যা না কারণ আমাদের এলাকায় এটার দাম পাঁচশো হাম অতএব আমি একশো হাম বরং জিতেছি অতএব আমার কোনো অবজেকশন নেই আমি এতে রাজি তিনি বললেন যে না তুমি আসো আসার পরে তিনি তার দোকানে ঢুকলেন এবং ওই ব্যক্তিকে বললেন যে তুমি তো আমার কর্মচারী তুমি দুইশো হামের কাপড় বা পোশাক কেন চারশো হামে বিক্রি করেছো তখন সে কর্মচারী বলল যে তিনি তো রাজে খুশি হয়েই তিনি এটা নিয়েছেন আমি তাকে দাম বলেছি তিনি সেই দাম দিয়ে কিনে নিয়ে গেছেন তখন ইউনুস বললেন যে না এটা হবে না বরং এটার দাম যেহেতু আমি দুষুদের হাব ঠিক করেছি অতএব তাকে তুমি দুষুদের হাম ফেরত দাও তাহলে এই যে একটা চমৎকার মানে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন কেননা ব্যবসায়ী হিসাবে ইউনুস তার তো তার তো সেখানেই লাভ ছিল তার তো সেখানে লাভ ছিল অতএব তিনি অত্যধিক লাভের যে একটা প্রবণতা সেটাকে রোধ করলেন নিজেকে নিয়ন্ত্রণ করলেন কর্মচারীকে শেখালেন এবং জাতির জনগণ তার এই ব্যবসা থেকে বেনিফিটেড হয় সে ব্যবস্থাও তিনি করলেন দ্বিতীয় যে ঘটনা সেটি মোহাম্মদ এবদুল মনকাদার নামক প্রখ্যাত একজন স্কলার তিনিও ব্যবসায়ী ছিলেন আমাদের সালাফের মধ্যে অনেক বড় বড় ইমাম স্কলাররা ব্যবসায়ী ছিলেন আমরা নবিরাসুলদের মধ্যেও দেখি তারা তারা পশু চড়াতেন অন্য জাগতিক ইনকামও ছিল সেখানে তারা শ্রেষ্ঠ ব্যক্তিত্বের আসন অলঙ্কৃত করেছিলেন তো এখানে মোহাম্মদ এবুল মনকাদের তার দোকানে ছিল দু ধরনের কাপড় এক ধরনের কাপড়ের দাম ছিল দশ হাম আর এক ধরনের কাপড় ছিল পাঁচ হাম এখানেও কর্মচারী একই কাজটা করলো তিনি পাঁচ হামের কাপড়টা বিক্রি করলেন দশ হামে তো মোহাম্মদ আব্দুল মুন যখন দোকানে ফিরে আসেন কর্মচারী তাকে বলল যে আমি তো এই কাজটি করেছি তখন তিনি ওই লোকটিকে খুঁজে বের করলেন এবং খুঁজে বের করে বললেন যে দেখো তোমাকে দেড়হামের কাপড় দশ দেড়হাম দিয়ে বিক্রি করা হয়েছে অত আমি তোমাকে তিনটে অপশান দিচ্ছি এক তুমি পাঁচ দেড়হাম ফেরত নেবে অথবা এই কাপড়টা বাদ দিয়ে হামের যে কাপড়টা আছে সেই স্ট্যান্ডার্ডের কাপড় নেবে অথবা তুমি আমাদেরকে আমাদের কাপড়টা ফেরত দেবে আর আমরা তোমাকে তোমার টাকাটা ফেরত এই জন্যে যাতে তুমি না ঠকো কারণ তোমাকে পাঁচদের হাম ঠকানো হয়েছে অতএব তুমি ইচ্ছে করলে যেহেতু দশ দেড় হাম পে করেছ দশ হামের কাপড় নিতে পারো অথবা পাঁচদের হাম ফেরত নিতে পারো অথবা কাপড়টা দিয়ে তুমি তোমার টাকাটাই ফেরত নিতে পারো তো সে ব্যক্তি খুব অবাক হয়েছিল বলল যে জনাব আমি তো এতেই রাজি বললেন যে হ্যাঁ তুমি রাজি হও তার তো কোনো সমস্যা নেই কিন্তু তারপরেও আমরা তোমাকে ঠকাতে পারি না আমরা তোমাকে ঠকাতে পারি না কি চমৎকার দৃষ্টান্ত আমাদের সালাফ রেখেছেন সুহান আল্লাহ আজকে মানুষের মধ্যে কি ধরনের ব্যাপক লোভ এবং মানুষকে বিশেষ করে ক্রেতাদেরকে হয়রানি করা তাদেরকে ঠকানোর যে প্রবণতা সেটা অবশ্যই গ্রহণযোগ্য নয় সুতরাং আমরা কথা বলবো যে রমাদানের মূল্য বৃদ্ধি যেন লাগাম ছাড়া না হয় যদিও এটা ঠিক যে ইসলাম জিনিসের মূল্য নির্ধারণে মানুষকে স্বাধীনতা দিয়েছে এটা বলে দেয়নি যে পাঁচ পার্সেন্টের বেশি লাভ করা যাবে না বা দশ পার্সেন্ট বা পনেরো বা বিশ বা বাইশ বা পঞ্চাশ এটা নির্ধারণ করে দেয়নি বরং ইসলাম মানুষকে এই জায়গায় স্বাধীন রেখেছে কিন্তু মূলনীতিটা দিয়েছে সেখানে লোভ থাকতে পারবে না জসা থাকতে পারবে না মানুষকে ঠকানোর প্রবণতা থাকতে পারবে না সিন্ডিকেটেড যে বিজনেস সেটা থাকতে পারবে না কৃত্রিম মূল্য বৃদ্ধি এতেকার কিংবা স্টক করার মধ্য দিয়ে সেটাও থাকতে পারবে না সুতরাং রমাদান আসলে এই যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয় এটা পুরোপুরি ইসলামের সাথে সাংঘর্ষিক এবং এক্ষেত্রে আমরা বলবো যে ইসলামের মূল নীতি যেহেতু ব্যাহত হয় এবং ব্যবসা সম্পর্কিত যে দাবিৎ যে ম্যাক্সিম বা নীতিমালাগুলো ইসলাম দিয়েছে সেটার সাথে সংঘর্ষ হয় সুতরাং এক্ষেত্রে নেসার যে আয়াতটি উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন হেমানদার লোকেরা তোমরা তোমাদের নিজেদের মধ্যে বাকিল পন্থায় নিজেদের সম্পদকে ভক্ষণ করো না তাহলে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে সেটা কিন্তু হয়ে যাচ্ছে তাহলে এমন একটা মূল্যের মধ্যে থাকতে হবে যাতে বিক্রেতা এবং ক্রেতা উভয় মহলই স্বস্তিতে থাকে এবং সেটাই এই আয়াতের শেষভাগে বলা হচ্ছে ইল্লা আনতা তেজারাত মেনকুম তবে এটা যদি তোমাদের পারস্পরিক সম্মতির ভিত্তিতে তেজারত হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই তাহলে আমরা রামাদানের ব্যাপারে এই নাসিহাটা সবাইকে করব যেন অতিরিক্ত মূল্য বৃদ্ধি না হয় কারণ রাসুলসাল্লা সালামের আরেকটা নির্দেশনা আছে লাদ কারও ক্ষতি করা যাবে না নিজের এবং অন্যের নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না অন্যকেও ক্ষতি পৌঁছানো যাবে না এটি ইমাম আহমদ ইবনুমা জা তাবারানি বর্ণনা করেছেন সহিসালাদে আর এক্ষেত্রে যদি কেউ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করেন তাহলে তিনি আসলে সুযোগ সদ্ব্যবহার করেন যেভাবে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মোহতাকেরিন যারা তারা মূল্য বৃদ্ধি করে থাকেন আর মুসলিমের একটা হাদিসে এসেছে নবী সাল্লাহ আসলাম বলেছেন লাগের ও ইল্লা খতই পাপি ব্যক্তি ছাড়া কেউ জিনিসের স্টক তৈরি করে কৃত্রিম সংকট সৃষ্টি করে না তাহলে আমরা বলবো যে আজকে আমাদের সারা মুসলিম বিশ্বে রমাদান চলছে রমাদানের সিয়াম সাধনা চলছে ঈদ সমাগত এসব কিছুকে কেন্দ্র করে যেন মূল্যবৃদ্ধি না হয় যেন স্বাভাবিক থাকে বরং মূল্য হ্রাস এটাই হওয়া উচিত আমাদের আখ লাখ অথচ এই নিয়ে নিয়েছে অমুসলিমরা তারা তাদের ধর্মীয় যে উপলক্ষগুলো আছে দেখা যাচ্ছে যে সেখানে তারা মূল্য হ্রাস করে দিচ্ছে বড় ধরনের বিগ সেইল অনেক সময় দেখা যাচ্ছে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট পর্যন্ত সেল দিচ্ছে পঞ্চাশ চল্লিশ পার্সেন্ট আর সে জায়গায় আমাদের কয়েকশো গুণ এক দেড়শো দুইশো পাঁচশো পার্সেন্ট পর্যন্ত জিনিসের মূল্য বাড়ছে এবং সবচেয়ে ক্ষতিকর হলো মুসলিম সমাজে যে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের এবং জিনিসপত্রের দাম বাড়াচ্ছি দাম বাড়ানো হচ্ছে তরি তরকারির শশা গাজর বেগুন দাম বাড়ানো হচ্ছে চাল গম চিনি ছোলা খেজুর যেগুলো দিয়ে মানুষ সাধারণত ইফতার করে থাকে দাম বাড়ানো হচ্ছে ঈদের দিন ব্যবহৃত সামগ্রীর উপরে আমি সবাই উদাত্ত আহ্বান জানাব যে প্রিয় ব্যবসায়ী ভাইরা বিক্রেতা ভাইরা আপনারা রমাদানে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করবেন না কিছু লাভ করুন অল্পতে সন্তুষ্ট থাকুন ব্যবসা বাড়বে সব মানুষ কেনাকাটা করার মতো একটা দাম নির্ধারণ করুন আগে রামাদানের শেষ দশকে যেটা পৃথিবীর শ্রেষ্ঠ দশক শ্রেষ্ঠ রাত্রি শ্রেষ্ঠ সময় সে সময় আল্লাহর কাছে নিজেদেরকে লোভী মানুষ হিসাবে পেশ করবেন না বরং সব কিছু কমিয়ে দিন দামটা কমিয়ে দিন মানুষকে স্বস্তির মধ্যে রাখুন আল্লাহ তালা আপনাদেরকে অবশ্যই মাহরম করবেন না বঞ্চিত করবেন না আর আপনাদের সুন্দর আখলাকের কারণে আপনাদের আখেরাত্রের জীবন অনেক সুন্দর হবে দুনিয়াতেও আপনারা ভালো মানুষ হিসেবে বিবেচিত হবেন আমি আপনাদের প্রতি এই উদারতা আহ্বান রেখে আজকের মত আলোচনা এখানে শেষ করছি হাদাও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়ানা মোহাম্মদ ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন